नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके स्वागत। हिंदू शास्त्रे माघ मास के अत्यंत पवित्र एकटी मास बोले मने करा हय। आर एई माघ मासेर शुक्ला पक्षेर पूर्णिमार जे तिथि ता आमादेर काछे आरो पवित्र। एई पवित्र माघ मासेर एई विशेष पूर्णिमाके आमरा माघी पूर्णिमा बोली। आर ता 2020 सालेर এই বিশেষ পূর্ণিমা তিথি পড়েছে 9 ফেব্রুয়ারি। এই বিশেষ মাসটি ভগবান ভাস্কর এবং শ্রীহরি বিষ্ণুর বিশেষ মাস বলে আমরা জানি। মাঘী পূর্ণিমাতে স্নান এবং দানের বিশেষ গুরুত্ব রয়েছে। ধারণা করা হয় যে এই বিশেষ মাস আমাদের জীবনে সফলতা নিয়ে আসবে। এক মাস ধরে যারা কল্পবাস করছিলেন তাদের এই মাসের শেষ হবে। মাঘী পূর্ণিমা শুরু হবে 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার সন্ধ্যা 6টা 5 মিনিট, আর তার শেষ হবে 9ই ফেব্রুয়ারি রাত্রি 1টা 5 মিনিট। এই বিশেষ সংযোগে আমরা যদি বিভিন্ন উপায়গুলি করতে পারি তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ সময়ে অত্যন্ত শুভ দুটি যোগ তৈরি হতে চলেছে। এই মাঘী পূর্ণিমাতে শশযোগ এবং চন্দ্রাধি যোগ তৈরি হবে। পঞ্চ মহাপুরুষ যোগের একটি যোগ হলো শশযোগ। শনি যখন চন্দ্র থেকে কেন্দ্রে অবস্থান করবে তখন শশযোগ তৈরি হয়। একই সাথে যদি চন্দ্র থেকে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম গৃহে কোনো গ্রহ থাকে তবে তাকে চন্দ্রাধি যোগ বলে। পদ্মপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এই বিশেষ সময়ে গঙ্গা জলে অবস্থান করে। এই বিশেষ সময়ে জপ ধ্যান দ্বারা যা না সন্তুষ্ট হন, গঙ্গা স্নানে তার থেকে বেশি সন্তুষ্ট হন। গঙ্গায় স্নান এবং দান অত্যন্ত শুভ ফল আনে, যা আমাদেরকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেয় এবং বৈকুণ্ঠ ধামে যাওয়ার একটি প্রশস্ত পথ তৈরি করে। এই বিশেষ দিনে গোদান, তিল, গুড় এবং কম্বল দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ সংযোগে যদি নদী অথবা পুকুর অথবা প্রয়াগ সঙ্গমে গিয়ে স্নান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। স্নানের পর আপনার আরাধ্য দেবতাকে অবশ্যই উপাসনা করুন এবং ধ্যান করুন। এই বিশেষ দিনে শিবের উপাসনায় অত্যন্ত শুভ ফল পাবেন। স্নান, ধ্যান এবং ব্রাহ্মণ ও দরিদ্রদের দানে অত্যন্ত শুভ ফল আসবে। তাছাড়া এই বিশেষ দিনে তাদেরকে কিছু খেতে দিলে আরও শুভ ফল পাবেন। বিশেষ সময়ে দেবতারা পৃথিবীতে বাস করেন, আর এই মাঘী পূর্ণিমায় জাতক কিংবা জাতিকারা গঙ্গায় স্নান করে তাদের পাপকে মুক্ত করে এবং স্বর্গরাজ্যে যাওয়ার শুভ পথ তৈরি করে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে সে কথা বলা রয়েছে। পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গা জলে যেহেতু বসবাস করেন, তাই সেই জলের স্পর্শে আমাদের সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে একাদশ মাসে অর্থাৎ মাঘ মাসে স্নান, দান এবং ধর্মীয় কোনো কাজের অত্যন্ত তাৎপর্য রয়েছে। এই বিশেষ দিনটিকে পূর্ণ যোগও বলা হয়। পূর্ণিমাতে ভগবান বিষ্ণুর পূজা করলে সৌভাগ্য এবং পুত্র প্রাপ্তি ঘটে। এই বিশেষ দিনে পোশাক, গুড়, তুলা, ঘি, লাড্ডু এবং ফল, শস্যাদি ইত্যাদি দান করা যায়। প্রত্যেক ব্যক্তিরা এই বিশেষ তিথিতে মহাকুম্ভের মহান স্নানে তাদের মোক্ষ লাভ হয়। চন্দ্র তার 16টি কলা দ্বারা পূর্ণপ্রাপ্ত ঘটে এবং পূর্ণ চন্দ্র এই সময়ে আমাদের জীবনে অমৃতের মতো বর্ষিত হয়। তাই গাছ, নদী, জলাশয়ের উপরে সেই বিশেষ প্রভাব পড়ে। কলিযুগে ভগবান মানব সেবার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই এই সময়ে ভগবান কোনো দিন দুঃখী মানুষের মধ্যেই, ফকিরের মধ্যেই অবস্থান করে। অতএব ঈশ্বরকে খুঁজে পেতে অবশ্যই আপনারা এই বিশেষ গরিব মানুষদেরকে সেবা যত্ন করুন। তার জন্য কঠোর পরিশ্রম করার কোনো দরকার নেই। এই মানুষদের সেবার দ্বারাই ঈশ্বরের প্রাপ্তি ঘটবে। সেবা যখন আপনি আপনার হৃদয় দিয়ে করবেন তখন আপনার সমস্ত প্রার্থনা ভগবান শুনবেন। হিন্দু শাস্ত্র অনুসারে এই বিশেষ তিথিতে যদি পিতৃতর্পণ করা যায় তাহলে জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ
তা নির্মূল হয়। অর্থাৎ চন্দ্র বা রবির সঙ্গে রাহু কিংবা কেতুর বিশেষ অবস্থানে এই বিশেষ দোষ তৈরি হয়, যা সারা জীবনেও কষ্ট করে কর্মে সফলতা আসে না। মানুষের জীবনের পাশাপাশি দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনেও সে কখনো সুখী হতে পারে না, তাই পিতৃপুরুষের আশীর্বাদ না পেলে কখনোই তা সম্ভব নয়। তাই এই বিশেষ তিথিতে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল এবং জল অর্পণ করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং পিতৃপুরুষ তার আশীর্বাদ প্রদান করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে এই বিশেষ তিথিতে স্নানের পরে গোমাতাকে সেবন করালে অত্যন্ত শুভ ফল আসে আমাদের জীবনে। এই বিশেষ উপায় করলে ভগবান বিষ্ণু তথা ভগবান কৃষ্ণ প্রসন্ন হন এবং সেই সাথে সমস্ত কোটির দেবতারা সন্তুষ্ট হন, কারণ গোমাতার মধ্যেই অবস্থান করে 33 কোটি দেবতা। যারা সমুদ্র বা নদীতে গিয়ে স্নান করতে পারছেন না কিংবা প্রয়াগ সঙ্গমে যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো যে স্নানের জলে অল্প গঙ্গা জল মিশ্রিত করে সেই জল দিয়েই স্নান করুন এই বিশেষ তিথিতে। এই বিশেষ দিনে স্নানের পরে স্বচ্ছ লাল বর্ণের বস্ত্র ধারণ করে সূর্যদেবের উদ্দেশ্যে যদি জল অর্পণ করেন এবং সেই সাথে জলের সঙ্গে লাল ফুল, লাল রং এবং গুড় মিশ্রিত করে ওং সূর্যায় নমো, ওং সূর্যায় নমো কিংবা ওং আদিত্যায় নমো, ওং আদিত্যায় নমো এই বিশেষ মন্ত্র জপ যদি করতে পারেন 21 বার তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। বিশেষ দিনে রুটির একটি চমৎকারী উপায় করতে পারেন। একটি রুটি প্রস্তুত করে তার উপরে আপনি গুড় মাখিয়ে দিন এবং তার সঙ্গে অল্প একটু তেল মিশ্রিত করে দিন। আর এই বিশেষ রুটিকে যদি আপনি গো মাতাকে খাওয়াতে পারেন বা সেবন করাতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এবং গো মাতাকে এই বিশেষ রুটি খাওয়ানোর সময় ভগবান বিষ্ণুর এই বিশেষ মন্ত্র জপ করতে ভুলবেন না। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 11 বার জপ করুন। এবং রুটি খাওয়ানোর পরে গোমাতার উদ্দেশ্যে হাত জড়ো করে প্রণাম করুন এবং আপনার মনস্কামনার কথা বলুন এবং গোমাতার চরণের যে ধুলি আপনি আপনার মাথায় লাগান। এই মাঘী পূর্ণিমাতে বিশেষ এই গোমাতার উপায়টি করতে পারলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে এবং ভগবান বিষ্ণু আপনার প্রতি প্রসন্ন হবেন এবং সেই সাথে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। দীর্ঘদিন চলতে থাকা অর্থনৈতিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করবেন। তো বন্ধুরা, আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।